السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من حمزه ونفخه ونفسه بسم الله الرحمن الرحيم وقل جعل الحق وزهق الباطل إن الباطل كان زهوقا প্রশংসামাত্র আল্লাহর জন্য শান্তির ধারা বর্ষিত মোহাম্মদ সাল্লাহু আলী ওসাল্লামের প্রতি আজকে একটি ছোট্ট বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনার জন্য উপস্থিত হয়েছি বিষয়টা আমরা ঘোষণা করেছি যে বিভিন্ন ওলেমায় দেবন্দি এবং ওলেমাই বেরুল্লবীদের পক্ষ থেকে একটা অভিযোগ আসছে এবং অনেকে আমাকে ভিডিওটা শেয়ার করেছে আমাকে পাঠিয়েছে যে তারা বলছে যে ওলেমাই দেবন্দি এবং ওলিমায় বেরলবি যারা আছে তারা একটি দাবি করছে যে ইমাম আহমাদ বিন আহমেদমহল্লাহ আল মোতাফাদু সে একচল্লিশ হিজরি এবং ইমাম ইবনু ইবনুকয়ুম আজ্জাউজাই রমহল্লা আল মুতাফা সাতশো একান্ন হিজুরি তাদের দুজনে কল একটা নকল করে বলা হচ্ছে যে তারা দুজনে নাকি তারা বলেছেন যে নামাজের মধ্যে তথা সলাতের মধ্যে বাম হাতের পুড়ে ডান হাত রেখে বুকে হাত বাঁধা এটা মা করু তারা এইভাবে বিভিন্ন তারা কিছু আর্টিকেলও লিখেছে কিছু ভিডিও আমাদের সামনে এসেছে অনেকভাবে বলেছেন সত্যতা যাচাই করে তাদের সামনে সত্যকে উপস্থাপন করা এই জন্য আজকে লাইভে আসা তো আপনার অবাক হবেন প্রথমত যে ওলমাই দেবন্দি বা বেরলবি বুকের পুরে হাত বাঁধতে হবে না এই মর্মে যখন তারা স্পষ্টভাবে তাদের সামনে হাদিস হাসান হাদিস স্পষ্ট মজুদ আছে তারপরেও তারা ইমাম আহমদ ইবন হাম্বালাহ মহল্লা একটা কথা নকল করেছে ইমাম ইবনু কাইয়ুম আজাউজাই এটা ইবনু কাইয়ুম আজাউজাইয়ের মূল কথা নয় এটা মূলত হচ্ছে ইমাম আহমেদ ইবন হাম্বালাহ মহল্লার কথা যেটা ইমাম ইবনু কাইয়ুম আজ আল ফাইদে ইবনু কাইয়ুমে তিনি নকল করেছেন আর মূল সোর্স হচ্ছে মাসাইলে আহমাদ ইমাম আবুদাউদ্দে রায় মহল্লার সংকলিত ইমাম আহমেদ বিন হাম্বালের রেমহল্লার কিছু প্রশ্ন কিছু উত্তর সেখানে উপস্থাপন করা হয়েছে তো মূল বই থেকে তারা কিছু দলিল উপস্থাপন করছে আসুন আমরা সেই বিষয়গুলো আগে তাদের মুখ থেকে শুনে নিই তাদের কিছু ওলেমা আছে আমি বেশ কয়েকজনের ভিডিও আমি পেয়েছি তামিদুল মল্লার ভিডিও আছে এই ব্যাপারের উপরে আরও দেখছি যে এখানে আবু রাহিয়ান আছে আবু রাহিয়ান দেবন্দী একজন আপনার দেখেছেন তিনি মোনাজারাতে গিয়েছিল সম্ভবত হায়াতুল নাবি প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে আমরা দেখেছি তো আপনাদেরকে সেই আলোচনাটা প্রথমে শোনাবো ইনশাল্লাহ তারপরে আমরা সেই জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ পবিত্র কোরআন সে সন্না সালাবদের বুঝ অনুসারে জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ আসুন প্রথমে তো আমরা তাদের ভিডিওটা দেখে নিই তারা যে অভিযোগটা করেছে আমি আলোচনা শেষ করতেছি সময় শেষ হয়ে গেছে

একটা ফোন আসছে এটাকে ব্লক করি দশ বার ফোন করা হয়ে গেল অলরেডি আচ্ছা আমি প্রথম দিকে আরেকবার দিই আপনাদের একটু সময়টা নষ্ট হলো আর কি

আচ্ছা যাই হোক এখান থেকে এখান থেকে আমরা দলিলটা পেলাম প্রথমত যেখানে এখানে আবু রাইহান এবং অলিমাই দেবন্দি বেরলবিরা বুকে পরে হাত বাঁধা মাকরু প্রসঙ্গে ইমা ইবনু কাইম আজদাউজাই রেমহল্লাল মুতাফা সাতশো একান্ন হিজড়ি সাতশো হিজরীতে হিজড়িতে ইমাম ইবনু কাইম আজদাউজাই রেমহল্লা মৃত্যুবরণ করে তারই এক ফাওয়াঈদ থেকে নকল করেছে যে ইমাম আহমেদ বারবার ফোন ডিস্টার্ব করছে জন্য নয় লাইনটা কেটে যাচ্ছে বারবার তো যাই হোক ইমাম ইবনু কয়ুমা জাউজাই রাহিমাহুল্লাহ এই কলটাকে নকল করেছে আপনারা খুব ভালবাস শুনেছেন এখানে তাদের মূল ভিত্তি বা মূল দাবি হচ্ছে এটা ইমাম ইবনু কয়ুম আউজাই রাহিমাহুল্লাহ বা ইমাম আহমেদ হাম্বল রাহিমাহুল্লাহ তারা বুকের পরে হাত বাঁধাকে মাহরু বলেছেন দলিল হিসাবে আল্লাহ তাআলা তিনি মানে বলেছেন যেটা যে নাহানু তাকফির তোমরা তাকফির থেকে দূরে থাকো আর এই তাকফিরের অর্থ করতে গিয়ে বলা হচ্ছে যে বাম হাতের ডান হাত রেখে বুকের পুরে বাধা মানে এই দুটো জিনিস আগে বুঝে নেন যে ইমাম আহমেদ আহমুল্লাহমল্লা কেন বুকের পরে হাত বাধাকে মাকরুব বলেছে কেন না বিশ্বনবী মাহমুদ থেকে একটা হাদিস আছে যেখানে বলা হচ্ছে নাহনু তাকফির তোমরা তাকফির থেকে দূরে থাকো ইমাম আহমেদ আহমুল্লাহমুল্লাহ এই তাকফিরের অর্থ নিয়েছেন যে বাম হাতের পুরে হাত রেখে বুকের পুরে রাখা এই অর্থেই মানে ইজতেহাদটা করেছে বা এই মাসালাটা বের করেছে আর এটাই ওলিমাই দেবন্দি এবং বেরোলবি তারা এটাইকে মূলত নেওয়ার পরেই তারা বলছে যে ইমা আহমেদ বিন হাম্বাল্লা তিনি হাত বাদাকে এটা মাকরু বলেছেন আসলে আমরা এটা জবাব দেবো ইনশাল্লাহ আমরা আট ধরনের জবাব দেব আটখানা জবাব দেবো এটার যে প্রথম কথা হচ্ছে মাসাইলে আবু আহমদ আহমালাহ মহল্লা মানে যেই গ্রন্থ থেকে এই কথাটাকে নকল করা হয়েছে প্রথম কথা যে হাদিসের আলোকে যে নাহানু তাকফির এই হাদিসের এই হাদিসের সনদটা সহিদ সেই হাদিস থেকে ইসতেদাল করা এটা মারদুদ হয়ে যায় হাদিস যখন সহি নয় তখন এইখান থেকে ইজতেদাল করাও এটা মারদুত প্রত্যাখ্যাত তাই যেই নাহানু তাকফির মানে এই হাদিসটা সহি প্রথম কথা হচ্ছে হাদিস সহিনা অতএব এখান থেকে এটা মারদুত বাতিল এখান থেকে দলিল গ্রহণযোগ্য নয় এটা প্রথম অসুল আলহামদুলিল্লাহ দুই নম্বর যে তাকফির এটার অর্থ কি এখন তাকফির অর্থ কি শুধু এটা যে বাম হাতের পরে ডান হাত রেখে বুকের পরে বাধা জিনা তাকফির মানে তাকফির একটা জিনিসের নাম নয় তাকফির কমপক্ষে তিনটে জিনিসের সমন্বয়কে তাকফির বলা হয় হাদিসটা যদি সহিও হয় তারপরেও এখানে তাকফির অর্থ শুধু কেউ বাম হাতের পরে ডান হাত রেখে বুকের পরে দাঁড়ালো এটা মাত্র হবে অনেক মানুষ আছে রাস্তায় চলাচল করছে কথা বলছে অনেক আলে বলমা সকলেই করছে এটা তারা বাম হাতে পরে ডান হাত থেকে বুকে পরে হাত বাঁধছে এটা কি হবে জি না এখানে হচ্ছে ভুল এখানে সমস্যা হচ্ছে এটাই যে তাকফির অর্থ তিনটে জিনিসের সমন্বয় আপনারা দেখুন যে মুজামুল ওয়াস্তি দ্বিতীয় খণ্ড সাতশো একানব্বই থেকে সাতশো বিরানব্বই পৃষ্ঠাতে এখানে তাকফিরের ব্যাখ্যা করতে গিয়ে বলেছে প্রথম কথা যে তাকে মানে কারো উদ্দেশ্যে মানে আল্লা ব্যতীত কারো উদ্দেশ্যে প্রথম হচ্ছে দাঁড়ানো দুই নম্বর সম্মান সূচক দাঁড়ানো তিন নম্বর বুকের পরে হাত বাঁধা আর চার নম্বর নিজের মানে কাদটাকে একটু ঝুঁকে দেওয়া মানে রুকুর মতো করা এই টোটাল চারটে জিনিসের সমন্বয়কে বলা হয় তাকফির হাদিসের ভাষায় যেখানে দিস্তিদাল করা হয়েছে যে বুকের পরে হাত বাঁধাকে তাকফির শুধু ভাই মনে রাখবেন শুধু তাকফির বলতে এটাই নয় যে কেউ বাম হাত পরে ডান হাত রেখে বুকে পরে বাঁধলো বা বুকের পরে শুধু হাত বাঁধলো এটা তাকফির ওই হাদিসের অন্তর্ভুক্ত যদি হাদিসরা যাই তারপর সেই ধরলেও তাকফির হচ্ছে চারটে জিনিসের সমন্বয় এখানে মূল হচ্ছে এটা যে কাউকে মানে প্রথমত দাঁড়ানো কিয়াম করা দুই নম্বর সম্মান কিয়াম হবে তিন নম্বর আল্লাহ ব্যতীত গায়রুল্লাহ নামে হবে আর চার নম্বর যেটা আছে যে দাঁড়ানোর পরে বুকে হাত বাঁধা আর পাঁচ নম্বর হচ্ছে এটা যে সেই সময়তে একটু মাথাটাকে ঝুঁকে দেওয়া মানে রুকুর মতো করা রুকুতে যেমন ঝুঁকে পড়ি এই ঝুঁকে পড়া টোটাল এই পাঁচটা জিনিসের সমন্বয়কে বলা হয় তাকফির যেটা আমরা ডিকশনারি থেকে আপনারা দেখে নিতে পারেন তো এখন আমাদের প্রশ্ন যে এই তাকফির এই শব্দ দিয়ে কেউ যদি বাম হাতে পরে ডান হাত রেখে বুকে পরে হাত বেঁধে সলাতে দাঁড়ায় এটাকে পাঁচটা জিনিস এটাকে গায়রুল্লাহর উদ্দেশ্য হচ্ছে এটা স্পষ্ট না এটা তো আল্লাহ সুমতাল উদ্দেশ্যে পবিত্র গ্রংশলের বাকারা স্পষ্ট উদ্দেশ্য আটত্রিশ নম্বর আয়াত আল্লাহ বসে কুমিল্লাহ কনে তিন তোমরা আল্লাহ সুমতালার জন্যই সহ করে দাঁড়াতে তো আল্লাহর জন্য মানে দাঁড়াতে হবে আর নামাজের মধ্যে একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কি আপনাকে কিয়াম করতে হবে তো বোঝা গেল যে থেকে যেই দলিলটা তোলা করা হচ্ছে এটা কেন তাকফির শুধু কেউ বুকে হাত বাঁধলে তাকে বলে না বরং প্রথমে কিয়াম করতে হবে দুই কিয়াম হবে সম্মানসূচক তিন নম্বর হবে আল্লাহ ব্যতীত গায়রুল্লাহর উদ্দেশ্যে আর চার নম্বর বুকে পুরে তারপরে হাত বাঁধবে পাঁচ নাম্বার একটু ঝুঁকে যাবে একটু ঝুঁকে যাবে এটাকে বলা হয় তাকফির তো এই তাকফিরের যে হাদিসের বা ঝিক কোন থেকে এটাকে মাকরু বলা হয়েছে এটা সঠিক নয় তিন নম্বর জবাব আমরা যখন নামাজ আদায় করি আমরা যখন নামাজে বাম হাতে ডান হাত বেঁধে আমরা যখন দাঁড়াই সেই সময়তে কি আমরা রুকুর মতো ঝুঁকে থাকি জিনা আমাদের সির দ্বারা সোজা থাকে তার মানে বোঝা গেল এটা তাকফিরের অন্তর্ভুক্ত না চার নম্বর যে সালাদটা আমরা আল্লাহর জন্যই আদায় করি এটা গায়রুল্লাহর উদ্দেশ্যে আমরা আদায় করি না তাও এটা তাকফিরের অন্তর্ভুক্ত নয় পাঁচ নম্বর জবাব হচ্ছে হাদিসটা যদি সই হয় তারপরেও যেহেতু পাঁচটা বৈশিষ্ট্য বা এই পাঁচটা বৈশিষ্ট্যর অন্তর্ভুক্ত যে তাকফির এই তাকফিরের অন্তর্ভুক্ত বিশেষ করে সলাতের জন্য হচ্ছে না আর মনে রাখবেন অন্য মানুষকে এমনি আমভাবে নামাজ নাই আমভাবে তারকে সম্মানের উদ্দেশ্যে ঝুঁকে দাঁড়ানো হাত বাঁধক না বাঁধুক এমনি সেটাকে মারধুর প্রত্যাখ্যাত বাতিল কিন্তু নামাজের সময়তে আল্লাহর জন্য কেউ যদি বুকের পরে হাত বেঁধে সলত আদায় করে ভয় ভীতি সহকারে সম্মান সূচক এটা সকলের ঐক্যমতে জায়জ তাই এখান থেকে কোনো ইতলাপ কোনো বিতর্ক কোনো জায়গায় নাই ছয় নম্বর বিষয় হচ্ছে ইমাম আহমেদ বিন হাম্বাল রাহিম থেকে যে কলটাকে নকল করা হয়েছে যে তিনি তাকফিরের অন তাকফির বলতে এখানে বুঝিয়েছেন যে বাম হাতে পুরে ডান হাত রেখে দাঁড়ানোকে তো ভাই আমরা বলি যে ইমাম আহমেদ বিন হাম্বাল রহিমাল্লাহ এই কথা প্রথমে বলেছিলেন পরবর্তী সময় তাই রুজু করেছিলেন রুজুর দলিল কি যে হায়াত সিন্দি হানাফি তিনি ফাতুল গফুরে চোদ্দ নম্বর পৃষ্ঠাতে তিনি লিখেছেন যে ইমাম আহমেদ বিন হাম্বাল রহমল্লা থেকে একটা কল আছে যে বাম হাতের পুরে ডান হাত রেখে আল্লা সাদিহি বুকের পুরে বাধার কথা আলহামদুলিল্লাহ এ ফাতহুল গুফুর থেকে স্পষ্ট প্রমাণিত চোদ্দ নম্বর পৃষ্ঠা হায়াত সিন্দি হানফি একজন হানাফি ওলেমা তিনি বলেছেন যে ইমাম আহমেদ থেকে একটা কল আছে যে মাম হাতের পুরে ডান হাত রেখে বুকের উপরে বাধ্য হবে তো ভাই তার মানে বোঝা গেলো ইমাম আহমেদ বিন হাম্বাল একবার বলেছে মাকরু আরেকবার বলছে না বাধার একটা তিনি পদ্ধতিও বলেছেন তার মানে বোঝা গেল আগেকার কথাটা আমার দুধ বরং বাধাটা ইমাম নিকটে এটা জায়েজ আর এই ইমাম নিকটে যে জায়েজ আপনারা দার্সে তিরমিজি খুলেন জাস্টিস তাকুসমানির দ্বিতীয় খন্ড তেইশ নম্বর পৃষ্ঠাতে উর্দু স্পষ্ট তিনি নিয়ে এসেছেন ইমাম আহমেদ বিন হাম্বাল থেকে তিনটে মত পাওয়া যায় তার মধ্যে একটা মত হচ্ছে বুকের উপরে হাত বাঁধা এমনকি হানাফিদের হেদায় দেখেন সেভেন্টি নাইন উনআশি নাম্বার পৃষ্ঠাতে হাতবদ্ধা প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে তিনারা নকল করেছেন ইমাম শাহফাহী র্যমা হুল্লাল মোতাফা একশো পঞ্চাশ হিজুরি তারও একটা মত হচ্ছে দুশো চা দুশো চার হিজুরিতে মৃত্যুবরণ করে তারও একটা মত হচ্ছে এটা যে বামহাতের ডান হাত রেখে বুকে পড়ে বাধ্য হবে তো ইমাম শাহফাইয়ের একটা মত যে বুকে পুরে বাধ্য হবে ইমাম আহমেদেরও একটা মত যে পরে বাধ্য হবে তার মানে বোঝা গেল ইমাম আহমেদ বিন হাম্বল রাহেমহুল্লা এই কথা থেকে রুজু করেছিলেন প্রথমে তিনি মাকরু মনে করতেন পরবর্তী সময়তে তিনি রুজু করেছেন তার জন্য ফতুল গুফরে হাচ্ছেন দি হানাফিজ নম্বর পৃষ্ঠাতে তিনি এই কলটাকে নকল করেছেন হানাফিদের বিভিন্ন ফিকের গ্রন্থে ইমাম আহমেদের কল নকল করা আছে স্পষ্টভাবে যে ইমাম আহমেদ থেকে একটা কল আছে বুকে পরে হাত বাঁধা তো যাই হোক ইমাম আহমেদ বিন হাম্বেল পূর্বের কল থেকে রুজু করেছিলেন এর ছয় নম্বর দলিল বা সাত নম্বর দলিল মুসনাদে আহমদের সত্তর হাজার একশো ছয় নম্বর হাদিস স্বয়ং ইমাম আহমেদ বিন হাম্মাল রাহমহল্লাহ তিনি আলা সাদরি বুকের পরে হাত বাধ্য হবে এই মর্মে হুল তাই সূত্রে একটা হাসান লি মানে সনদে একটা হাদিস নিয়ে এসেছে ইমাম আহমেদ বিন হাম্বাল স্বয়ং তার মুসনাদে আহমদে তিনি হাদিসটা একটা নিয়ে এসেছেন যে বুকে পরে হাত বাধ্য হবে হুল তাই সূত্রে হাদিসটা বর্ণনা আছে আলহামদুলিল্লাহ তো বোঝা গেল ইমাম আহম্মদ প্রথমে মনে করতেন কি যে বুকে পরে হাত বাঁধা মাকরু যদিও যে হাদিসের ভিত্তিতে ফতোয়া দিয়েছেন সে হাদিসটা দায়িব প্লাস আমরা তাকফির শব্দের আমরা ব্যাখ্যা করেছি পাঁচটা শর্ততে তাকফির হয় কিন্তু আমরা যে নামাজ আদায় করি এটা তাকফির অন্তর্ভুক্ত নয় তারপরেও ইমাম আহমেদ বিন হামলা মহল্লা তিনি রুজু করেছিলেন তার দুটো প্রমাণ আমরা দিয়েছি ফিকে হানাফির বিভিন্ন গ্রন্থে লেখা আছে ফাতুল গুফুরে হায়াস হানাফি লিখেছে এবং স্বয়ং ইমাম আহমেদ বিন হাম মহল্লাহ নিজের মুসনাদে সত্তর হাজার একশো তিনে স্পষ্ট সনদে তিনি হাদিস এসেছেন তাই সূত্রে হাত বাঁধা প্রসঙ্গে আলহামদুলিল্লাহ ইমাম আহমেদ থেকে তার মানে এটাই প্রমাণিত হয় যে বুকের পুরে হাত বাঁধা এটা জায়েজ তিনি সুন্নাত না হলে তিনি জায়েজের পক্ষ ছিলেন মাকরু এ মারদুদ আট নম্বর প্রশ্ন যে তারা বলছে ইমাম ইবনু কাই মহ মুতাফা সাচ্ছ একান্ন হিজরি তিনিও বলেছেন তার ফাওয়াইদে যে বুকের পুরে হাত বাঁধা মাকরু একটা আশ্চর্য হয়ে যাবেন ইমাম ইবনু কাইয়ুম রেমার একটা নামাজের উপরে বই আছে সলাতের উপরে বই আছে বাংলাতে অনুবাদ হয়ে গেছে বইটার নাম হচ্ছে মানে পদ্ধতি এই মর্মে আলহামদুলিল্লাহ ইমাম ইবনু কাইম আজ রহমার একটা স্বতন্ত্র বই আছে একশো ষাট নম্বর পৃষ্ঠাতে বিশ্ব নেবীর সলাত বর্ণনা করতে গিয়ে ইমাম ইবনু কাইয়ুম আজ রেমাহুল্লাহ তিনি মানে স্পষ্ট হয়ে যখন হাত বাঁধা প্রসঙ্গে এসেছে তিনি তখন বলেছেন বাম হাতের পুরে ডান হাত তারা রেখে আলাসাদরি বুকে পরে বাধ্য হবে স্পষ্ট বর্ণনা আছে তো ইমাম ইবনু কাইম আল ফাওয়াই যে কথাটা নকল করেছে কিন্তু তার নামাজ শিক্ষা বইয়ে সহি নামাজ শিক্ষা বইয়ে তিনি স্পষ্ট বুকের উপরে হাত বাঁধার কথা নকল করেছে তার মানে বোঝা গেল ইমাম ইবনু কাইয়ুম আজ জাওজি নিকটেও বুকের উপরে হাত বাঁধা এটাই সুন্না দ্বারা প্রমাণিত তার জন্য তো তিনি মাসালা যখন হানড্রেড পারসেন্ট দিচ্ছে তার সলাতের বইয়ে নামাজ শিক্ষার বইয়ে যখন শিক্ষা দিচ্ছে সেই সময় তিনি বুকের পরে হাত বাঁধার হাদিসকে তিনি প্রাধান্য দিয়েছেন এবং এই হাদিসের উপরেই তিনি ফাতোয়া জারি করেছেন আর ফাওয়াইদে যেটা আছে সেটা ইমাম আহমদ বিন হাম্মাল রহমাহুল্লার কলটাকে নকল করেছে যেটা আমরা পূর্বে খণ্ডন করেছি নয় নম্বর অ্যান্টিভেনম জবাব অ্যান্টিভেনম জবাব যদি বুকের উপরে হাত বাঁধা যদি এটা মাকরু হয় ফিস সলা নামাজের ভেতরে তো আমরা হানাফি ভাই পাল্টা অ্যান্টিভেনম প্রশ্ন জবাব জবাব দেবো যে ভাই আপনাদের নারী যারা আছে মহিলা যারা আছে তারাও কিন্তু আল্লাহ তারা বুকের উপরে হাত বাঁধে তো তারাও কি মাকরু কাজ করছে কেননা বুকের উপরে হাত বাঁধা এটা যদি তাকফির হয় এটা যদি মাকরু হয় এটা যদি তাকসির অন্তর্ভুক্ত হয় এটা যদি মাকরু হয় তো আপনাদের মহিলারও তো বুকের হাত বাঁধছে তাদের জন্য কেন তাকসির হবে না কেন এটা মাকরু হবে না কিসের ভিত্তিতে যদিও মহিলারা বুকের পুরুষরা হাত বাঁধবে এই মর্মে একটা জাল জাল হাদিসও হাদিসও নেই নেই তো সমস্ত কিছু যদি ধরেও নিটিমেন জবাব একটা এটাই যে আপনাদের মহিলারা কিন্তু বাম হাতে পুরে ডান হাত রেখে বুকের পুরে হাত বাঁধে তাহলে এটাও তাকসির উক্ত হাদিসের অন্তর্ভুক্ত দুই তাহলে মহিলাদের ক্ষেত্রে একটা মাকরু হবে তাই হানসি ভাইরা যে দলিলটা উপস্থাপন করেছে এটা হান্ড্রেড পারসেন্ট এটা মারদুত প্রত্যাখ্যাত বাতিল নিজের মাঝাবকে টিকিয়ে রাখার জন্য প্রতিষ্ঠিত করার জন্য তারা বিভিন্ন জায়গা থেকে দলিল নিয়ে আসে কিন্তু তারা নিজেদের ঘরে খবরই রাখে না আরে ভাই আমাদের মশালা যদি মারদুদ করতে চান যদি আমাদেরকে মাকরু ফতোয়া দিতে চান তাহলে আপনাদের স্ত্রী আপনাদের মেয়ে আপনাদের বউ যারা বুকে পুরে হাত বাঁধে এরা যাবে কোথায় রে ভাই এরা তো তারা মাকরু অন্তর্ভুক্ত হবে এরা তো তাকরির ওই হাদিসের অন্তর্ভুক্ত হবে তাই এটা এটা সঠিক কথা নয় আর ইমাম বিলকুল উক্ত কলটা তিনি রুজু করেছেন তার দলিল আমরা দিয়েছি ফতুল গফুর থেকে আর দুই নম্বর যে স্পষ্টভাবে ইমাম আহমেদ স্বয়ং তার নিজের মুসনাদে আহমদের মধ্যে তিনি হাদিস নিয়ে এসেছেন হুল তাই সূত্রে বুকের পরে হাত বাঁধা প্রসঙ্গে স্পষ্ট আর ইমাম ইবনু কাইম রাহে মহল্লা স্বয়ং নামাজ শিক্ষা বইয়েই তিনি বুকেপুরে হাত বাঁধাকে তিনি প্রাধান্য দিয়েছেন এটা বর্ণনা করেছেন তাই ইমাম ইবনু কয়ুম আজ ইমাম আহমদ ইবনু আহম রাহমহল্লা থেকে যে দলিল পেশ করা হচ্ছে বুকেপুরে হাত বাঁধা এটা মাকরু এটা মানে হানড্রেড পারসেন্ট এটা সঠিক নয় বরং এটা যদি বলে থাকে এটা তার পেছনের রায় তার মূল রাজ হচ্ছে এটাই যে বুকেপুরে হাত বাঁধা এটা জায়েজ এটা নিয়ে কোনো ইতালা সমস্যা নেই আর যদি মাকরু ফতোয়া যদি হানাফিরা যদি মানতে চাই ইমাম আহমেদের এবং ইমাম ইমনুকাইয়ুমা জাউদ্লার ফতোয়ার প্রতি যদি তাদের এত আস্থা থাকে এত যদি মানার যদি শখ থাকে তাহলে তাদের মহিলারাও মাকরুর মধ্যে অন্তর্ভুক্ত তারা ওই তাকফিরের হাদিসের মধ্যে অন্তর্ভুক্ত এখন আপনাদের ঘর সামলান তারপরে আমাদেরকে সামলাবেন কু আনফুসুকুম আহালকুম নারা প্রথমে তোমরা নিজেদেরকে সামলাও তারপরে তোমার পরিবারবর্গকে সামলাও তাহারিন্তি এক নম্বর ছয় তো আপনার পরিবারকে আগে সামলান তো এটা চ্যানটি ভ্যানাম জবাব তাই আপনারা সাবধান সতর্ক থাকবেন এইসব যারা আছে এরা অগ্র পশ্চাৎ কাটছাট করে কি কথা বলছে এটা তারা চিন্তা ভাবনা না করে শুধু আহ্লাদেশকে পরস্ত করার জন্য আহলাদেশের দলিলকে রাদ করার জন্য যেখান থেকে যা পাচ্ছে তারা নিয়ে চলে এসে তারা দলিল প্রস্থান করছে জনসাধারণকে বিভ্রান্ত করছে অথচ আবু দাউদ এবং সৈবনু খুজাইমা মুসনাদে আহম্মদ বিভিন্ন জায়গাতে বুকে পড়ে হাত বাঁধা হাদিস মানে স্পষ্ট প্রমাণিত আছে এমনকি হানাফি মাঝাবের মহিলারা বুকে পড়ে হাত বাঁধে তারপরে যেহেতু আহ্লাদেশের বিরুদ্ধে বিরুদ্ধে আচরণ করতে হবে তার জন্য তারা এইসব ছলচতর এই কলা তারা অবলম্বন করেছে তো সাধারণ মুসলিম জনতাকে বলবো ভাই এটা তাদের বিলকুল বাতিল কথা এটা গ্রহণযোগ্যতা জিরো কোনো গ্রহণযোগ্যতা নাই আজ আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে আজকে মতো আমরা আলোচনা এখানে শেষ করছি সুবান এক আল্লাহমা অব আহমদিকা অসাদু আল্লাহ ইলাহা ইল্লান্তা আস্তাক ফিরুকা অতুব ইলেক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওবরাকাত